হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা পৌরনীতি সুশাসনের প্রথম পত্রে ধর্মতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। অর্থাৎ আজকে ক্লাসে আমরা আলোচনা করবো যে ধর্মতান্ত্রিক সরকারের যে বৈশিষ্ট্যের যে দিকগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যের দিকগুলো নিয়ে। তো দেখো, এখানে আমরা যদি বৈশিষ্ট্য কথাটা সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা, এর আগে আমরা বিভিন্ন সরকার ব্যবস্থারই কিন্তু বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। সুতরাং সেখানে তোমরা জেনেছো যে বৈশিষ্ট্য বলতেই যে এক সরকার থেকে যে আরেক সরকার ব্যবস্থার কথা বলতেছি সেটাকে কিভাবে আলাদা করতেছে, কি কারণে সেটা আলাদা নাম, তার আলাদা আলাদা কি কি দিকগুলো রয়েছে সেই দিকগুলো নিয়ে কিন্তু বৈশিষ্ট্যতে কথা বলা হয়ে থাকে। তো যাক, ধর্মতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্যের কথা বলতে চাও, তোমরা বুঝতে পারতেছো এখানে আমাদের ধর্মতান্ত্রিক সরকারের যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো আমরা এখানে পুরোপুরিভাবে আলোচনা করতে সক্ষম হব। অর্থাৎ ধর্মতান্ত্রিক সরকার, ধর্মতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য, এই দুটা ক্লাস যারা ঠিকঠাক মতো করতে পারবো বা বুঝতে পারবা তাদের জন্য ধর্মতান্ত্রিক সরকারের দোষ গুণ এটা পড়াটা সহজ হয়ে যাবে। কেন বললাম এটা, যে আমরা প্রত্যেকটা সরকার ব্যবস্থাতে কি করতেছি, যে প্রত্যেকটা সরকার ব্যবস্থাতে প্রথমত সে সরকার ব্যবস্থা সম্পর্কে জানতেছি, সে সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য জানতেছি, তারপর আমরা দোষ এবং গুণ এই দুটো বিষয় জানতেছি। তাহলে সেই সরকার ব্যবস্থা এবং সেই সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য যদি আমরা জেনে নেই, তাহলে আমরা দেখবো যে আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে দোষ গুণ সেটা আমরা নিজে থেকে বুঝে অ্যান্সার করতে সক্ষম হব। তো যাই হোক, আমরা শুরু করি বৈশিষ্ট্য সম্পর্কে। দেখো, ধর্ম বিষয়ক বিধান, ধর্ম বিষয়ক বিধান অর্থাৎ ধর্ম বিষয়ক বেশ কিছু নিয়ম কানুনের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। তোমাদেরকে আমি এর পূর্বে ক্লাসে বলেছিলাম যে আমাদের যে ধর্মীয় গ্রন্থগুলো রয়েছে সেই ধর্মীয় গ্রন্থের যে ধর্মীয় নিয়ম কানুনের কথা বলা হয়েছে সেই ধর্মীয় নিয়ম কানুনের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সকল কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এই কারণে আমরা ধর্মতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছি কি, ধর্ম বিষয়ক বিধান অর্থাৎ ধর্মীয় নিয়ম কানুন বা ধর্মীয় নিয়ম কানুনের উপর ভিত্তি করেই আমাদের এই সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এবার দেখো, দুই নম্বরটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা। এখন এই যে সার্বভৌম ক্ষমতাটা কোথা থেকে আসবে, সার্বভৌম ক্ষমতা আসবে আমাদের সেই ধর্মীয় নিয়ম নীতি থেকে। এখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ, সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্রপ্রধান এমনটা না। জনগণও কোনো কিছু ডিসাইড করবে না, রাষ্ট্রপ্রধানও কোনো কিছু ডিসাইড করবে না। সরাসরি সার্বভৌম ক্ষমতা কোথা থেকে আসবে, আমাদের ধর্মীয় বিধিবিধান থেকে, ধর্মীয় নিয়ম কানুন থেকে, ধর্মীয় রীতিনীতি থেকে। এখানে সার্বভৌম ক্ষমতা আমরা কি বলতেছি, যেটা নির্ধারণ করা হবে ধর্মীয় বিধান থেকে। এবার দেখো, বিধাতার প্রতিনিধি, ধর্মতান্ত্রিক সরকারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা হচ্ছে বিধাতার প্রতিনিধি। এখানে জনগণের প্রতিনিধি না বা অন্য কারো কোনো প্রতিনিধি হিসাবে তারা রাষ্ট্র সরকার পরিচালনা করতেছে না, এরা রাষ্ট্র সরকার পরিচালনা করতেছে বিধাতার প্রতিনিধি হিসাবে। বিধাতা অর্থাৎ সৃষ্টিকর্তা, যিনি ধর্মীয় প্রধান, মানে ধর্মের প্রধান হিসাবে আমরা যাকে দেখে থাকি, অর্থাৎ আল্লাহ, ঈশ্বর, ভগবান, গড, যাই বলি না কেন, তারা হবেন হচ্ছে প্রতিনিধি। তাদের প্রতিনিধি হিসাবে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ এখানে তাদের কোনো ব্যক্তিগত ইচ্ছা নাই, ব্যক্তিগত বৈশিষ্ট্য নাই, ব্যক্তিগত কোনো দিক নাই, এগুলো বাদ দিয়ে যখন সরকার ব্যবস্থা পরিচালনা করা তখন সেটা, মানে যে সরকারটা পরিচালনা করা সেটাকে আমরা বলি হচ্ছে বিধাতার প্রতিনিধি। এবার দেখো, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, ধর্মতান্ত্রিক সরকারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকবে। এখানে ধর্মের বাইরে কোনো কিছু থাকবে না। যে সকল রাজনৈতিক দল থাকবে তারা ধর্মকে, ধর্মের নির্দেশনা, ধর্মীয় দিক বা ধর্মীয় কার্যক্রমকে প্রাধান্য দিয়েই বা সেগুলোকে গুরুত্ব দিয়েই তাদের সকল কার্যক্রম পরিচালনা করবে। সুতরাং আমরা এই রাজনৈতিক দলটাকে বলবো ধর্মভিত্তিক রাজনৈতিক দল ব্যবস্থা। পাঁচ নম্বরটাতে দেখো, একদলীয় ব্যবস্থা। ধর্মতান্ত্রিক সরকারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে একদলীয় ব্যবস্থা বা একদলীয় ভিত্তিক সরকার ব্যবস্থা প্রচলিত থাকবে। কেন একদলীয় ভিত্তিক সরকার ব্যবস্থা প্রচলিত থাকবে, যে ধর্মতান্ত্রিক সরকারে প্রধান এবং মূল লক্ষ্য বা মূল দিক হচ্ছে সেখানে একদলীয়, মানে একটা দলই। কারণ ধর্ম তো একটা নির্দিষ্ট কথাই বলেছে, তাহলে এখানে তো আলাদা কোনো দল বা আলাদা কোনো মতের দরকার হচ্ছে না। আমাদের একাধিক দল কখন হয়, যখন দেখি যে আমাদের আলাদা আলাদা মতবাদের বা আলাদা আলাদা দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়, তখন কিন্তু একাধিক দল হয়ে থাকে। তো যেহেতু এখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সুতরাং ধর্ম তো নির্দিষ্ট কথা, সবার জন্য সমান কথাই বলেছে, যে এর জন্য তো একাধিক পরিমাণ দলের প্রয়োজন হচ্ছে না। এ কারণে বলা হচ্ছে কি, ধর্মতান্ত্রিক সরকার ব্যবস্থাতে একদলীয় ব্যবস্থা থাকবে। দেখো, রাষ্ট্রের আইনের উৎস, ৬ নম্বর পয়েন্ট আমরা দেখবো যে রাষ্ট্রের আইনের উৎস কোথা থেকে আসতেছে। অর্থাৎ রাষ্ট্রের আইনের উৎস কোথা থেকে আসবে, ধর্মীয় গ্রন্থ থেকে, ধর্মীয় নির্দেশনা থেকে। অর্থাৎ এখানে আইনের উৎসটাও কিন্তু জনগণ না, অর্থাৎ জনগণের চাহিদা, জনগণের দিকগুলো বিচার বিশ্লেষণ করে যে আমরা আইনের উৎস তৈরি করব এমনটা না। এটা আসবে কোথা থেকে, এটা আসবে ধর্মীয় গ্রন্থ থেকে। এরপর সর্বশেষ পয়েন্ট, অর্থনৈতিক কর্মকাণ্ড।
এই অর্থনৈতিক কর্মকাণ্ডটাও আমাদের ধর্মীয় দিকটাকে প্রাধান্য দিই, ধর্ম ব্যবস্থাটাকে উন্নয়নের দিকটাকে প্রাধান্য দিই, আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করা হয়ে থাকে। এই কারণে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকটাতেও আমরা দেখবো যে ধর্মতান্ত্রিক সরকার তাদের ধর্মীয় কার্যক্রমকে গুরুত্ব দিয়ে তাদের সকল ধরনের বেসমেন্টটা তৈরি করে নেয়। এবং তোমাদেরকে প্রথমে বলেছিলাম, এখানে কিন্তু ধর্মতান্ত্রিক বলতে আমরা শুধুমাত্র ইসলাম ধর্মকে বুঝবো না, এখানে সবগুলো ইসলাম বা খ্রিস্টান ধর্মকে বুঝি না আমরা, এখানে আমরা সব ধরনের ধর্ম ব্যবস্থাকে বলে থাকি। অর্থাৎ যে যে সরকার ব্যবস্থা যে যে ধর্ম উপর ভিত্তি করে পরিচালিত হয়ে থাকে বা পরিচালনা করে থাকে, সেটাকে আমরা সেই দেশের সেই ধর্ম ভিত্তিক সরকার ব্যবস্থা আমরা বলে থাকি। তবে এ ধরনের সরকার ব্যবস্থার পরিমাণ বর্তমান সময় অনেকাংশেই কম, খুব কমই দেখা যায়। বিশেষ করে আমরা একদম বড় আকৃতিতে বড় সড় মোটা দাগে যদি বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলেছিলাম ভ্যাটিকানের কথা, সৌদি আরবের কথা, এছাড়া বাকি অন্যান্য দেশগুলোতে কিন্তু এখন পর্যন্ত ধর্মতান্ত্রিক একদম পুরোপুরি ধর্মতান্ত্রিক সরকার ব্যবস্থা পরিচালিত করা সম্ভবপর হয়ে ওঠেনি। কেননা আধুনিক বিশ্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি আকৃষ্ট এবং আধুনিক বিশ্ব গণতন্ত্র সরকার ব্যবস্থাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো এগুলো হচ্ছে আমাদের ধর্মতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য। এই দিকগুলো যে সরকার ব্যবস্থা বা যে এই বিধানগুলো বা এই নিয়মগুলো যে যে রাষ্ট্র পরিচালনা মানে রাষ্ট্র এগুলো অনুসরণ করে তাদের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ধর্মতান্ত্রিক সরকারের ব্যবস্থা বা ধর্মতান্ত্রিক সরকার পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা। তো বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।